মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রিয়াঙ্কাস ফান লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও দেখার জন্য। এখন অনেক সকাল, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে তোমাদের সাথে কথা বলছি, আর খেয়ে এখনো ঘুমোচ্ছে, খেয়ার বাবা ব্রাশ করছে। আমি আজকে অনেক সকাল উঠেছি, উঠে মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি, কাঁচা মোটামুটি আধা ঘন্টা প্রায় হতে চললো, আর আধা ঘন্টা হলে কমপ্লিট। তো যাই হোক, তো সকালবেলা কেন উঠেছি, সকালে উঠেছি কারণ আজকে মাছ আনতে যাব। অনেকদিন হলো মাছ আনতে যাওয়া হয় না, তো মাছ নর্মালি আনি অল্প অল্প করে এনে রেখে রেখে ওইটুকু, মানে যে যতটা আনি তার মধ্যে থেকে হয়ে যায়। কিন্তু আমরা যে মাসে যে মাছের বাজারে যাই, সেই মাছের বাজারে মানে কয়েকদিন ধরে, ওই কয়েকদিন বলবো না, কয়েক সপ্তাহ ধরে যাওয়া হচ্ছে না, আর তোমাদের সাথে এখনো শেয়ার করিনি। তো চলো আজকে সেই মাছের বাজারে যাব যেখান থেকে আমরা মাছ কিনি, মানে আমরা ওখান থেকেই মাছ কিনি। এছাড়া তোমাদের যে মাছের বাজারগুলোর ভিডিও দেখিয়েছি সেইগুলো থেকে আমরা পার্ট টাইম মাছ কিনি, কিন্তু ফুল টাইম মাছ যদি কিনতে হয় সেখান থেকেই কিনি যেখানে আমি আজকে যাব। আর এখানে সকালবেলায় যদি না যাই, টাটকা মাছটা বা আমরা যে মাছটা চাইছি, মানে চাই বড় মাছ, মানে খেয়ার জন্য তো রুই মাছ আনি জানতো, এবার ছোট মাছে প্রচুর কাটা থাকে তোমরা জানো, তার জন্য বড় মাছ আনতে হয়, আর সেই বড় মাছ আনার জন্যই ওইখানে যাব। একদম জ্যান্ত নড়বে, সেটা তোমাদের দেখাবো যে কি। তো আজকে ওই বাজারেই যাব। এখন আমি উঠে রেডি মোটামুটি হয়ে গেছি, চুলটা পাতলেই হয়ে যাবে, তো ভাবলাম তোমাদের সাথে শুরু করে দিই কথা বলা। তো চলো আজকের ভ্লগটা এখানেই শুরু করে দিচ্ছি। মাছের বাজারে যাব এবং মাছ কিনবো, কি কি মাছ কিনি সেটাই আজকে তোমাদের দেখানো। তো চলো কথা না বাড়িয়ে রেডি হয়ে খেয়া খেয়ার বাবা আর আমি তিনজন মিলে বেরিয়ে পড়ি মাছের বাজারে মাছ আনতে। আপাতত আমি রেডি হইনি, তারপরে খেয়াকে ঘুম থেকে তুলে রেডি করব, জামা প্যান্ট সব আমি বাইরে রেখে দিয়েছি, জাস্ট আমি রেডি হয়ে ওকে রেডি করব। তো চলো ভিডিওটা শুরু করে দিই। হ্যালো, আমরা চলে এসেছি বাজারে, আমরা এখন মাছ নিতে এসে গেছি। তো চলো বাজারে যাই, আসো চলো দেখা যাক কি মাছ পাওয়া যায় আজকে। দাদা এইটা তো বড় সব থেকে বড় তো এখানকার মধ্যে সব থেকে বড় যেটা আছে, যেটা সব থেকে বেশি আছে, জ্যান্ত কিন্তু দাদা। এটা এটা দুটো, এটা এটা এক কিলো সাড়ে তিন ঠিক করা যাবে না, তারা একটু ধরো একটু ধরো, শুনতে পারো শুনতে পারো শুনতে পারো, দেখতে হবে এগুলো তোমার দেখতে হবে, ঠিক আছে চলো। পাঁচশো কুড়ি টাকা।
আমাদের মাছ নাও হয়ে গেছে। এবারে পেঁয়াজ নিচ্ছি, সব সবজি আছে ঘরে, শুধু পেঁয়াজটা নেই। তো পেঁয়াজ নিচ্ছি, 10 কেজি পেঁয়াজ নিচ্ছি। তো ওই জন্য পেঁয়াজ বাছছি। এই যে মাস্ক আমরা খুলে দিয়েছি, ভেতরে ফাঁকা বলে মেয়ে মাস্ক খুলবে না, উপরেই থাকবে। মাস্ক পরে আছে, খুলে দেবো রে। খোলো মাস্ক, খোলো মাস্ক, খুলবেই না, মাস্ক পরে থাকবে। এই যে বাজার থেকে এলাম, আবার বেরোবো, কেন বেরোবো সেটা পরে বলছি। বাজার থেকে এসে যেহেতু আইসক্রিম আর কিছু, মানে কাঁচা আইসক্রিম আর কিছু কাপ আইসক্রিম এনেছি, ওগুলো ফ্রিজে ভরবো বলে তাড়াতাড়ি করে বাড়ি এলাম। আর খেয়ার জন্য কেক এনেছি, এগুলো সব মানে ঠিকঠাক জায়গায় রাখবো বলে বাড়ি এলাম, দিয়ে আবার বেরোবো। তো চলো এগুলোকে ফ্রিজে রেখে দিই, তারপরে আমি কথা বলছি। গরম লাগছে, তার জন্য জল খাচ্ছি। আমাদের বড় আইসক্রিম আনা থাকে, কিন্তু যেহেতু বেরোনো হয়নি বলে আনা হয়নি। তো আজকে মেয়ের জন্য কেক আনতে গেলাম, মুখে কেক লেগে। তো মেয়ের জন্য কেক আনতে গেলাম বলে ভাবলাম তাহলে আইসক্রিমও নিয়ে নিই। তো অল্প ছোট ছোট কয়েকটা আইসক্রিম নিয়েছি। তো বেরোবো বলছিলাম, ইলিশ মাছ নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। তো হঠাৎ করে মনে হলো যে আজকে পাতুরি খাবো ইলিশের। তো পাতুরি খেতে গেলে কি দরকার? কলা পাতা। বলে রাখি আমরা কিন্তু কলা পাতা খাবার হয়েছে কি, আমরা লাস্ট সিজনে ইলিশ মাছ খাইনি বিকজ অফ লকডাউন। তো যখন অপশন পাওয়াই আছে, দেখাবো কিভাবে কলা পাতা আমি কালেক্ট করি, বিকজ আমি ওই ছোট এখানে কলা পাতা কিনতে পাওয়া যায়, বাট ওতে আমার পোষায় না। বিকজ আমাদের যখন ওই পাতুরি হয়, পাতুরি যে কলা পাতা দিয়ে হয়, আমরা ওই দিন লাঞ্চ এন্ড ডিনার কলা পাতাটাই করি। তো আজকে দেখাবো কিভাবে কি হয় আজকে। তো যেটা বললো, ওই কলা পাতা কিনলে পোষাবে না, অনেকটা কলা পাতা আমার লাগে, পাতুরি করি প্লাস ওই কলা পাতাতেই আজকে মানে সেই দিনকে আমরা খাই। তো সেই জন্য কলা পাতা আনতে যাবো, কোথায় আনতে যাবো সেটা দেখাবো, সেটা একটা মজার জায়গা। তো আপাতত আমি বাইরে রোদ থেকে এসে একটু গ্লুকন ডি খেলাম, আর খেয়াকে ওর বাবা একটু কেক খাইয়ে দিচ্ছে, কারণ মেয়ে সকাল থেকে কিছু খায়নি। হ্যাঁ, বাজারে গেছিলাম, তো ওখানে আঙুর কিনেছি, ওখানেই আঙুর খায় বলছিল। তো জল ছিল সামনে, ধুয়ে দিয়ে দিয়েছি। এখন খেয়াকে কেক খাওয়াচ্ছে, খাইয়ে আমরা বেরোবো, হয়ে এসেছে। আর 2-5 মিনিটের মধ্যে হয়তো বেরিয়ে যাব, এসে রান্না বান্না করব। তো যেটা বলার, আজকে 5.5 কেজি মাছ নিয়েছি, রুই মাছ, সিলভার কাপ মাছ, ইলিশ মাছ, গুগলি সব দেখাবো। আমি আসি বাজার থেকে, মানে বাজারে যাব না, যাব হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে নিউ টাউনে একটু ফাঁকা জায়গায়, যেখানে প্রচুর কলা গাছ, সেখান থেকে কলা গাছ আন কলা পাতা আনতে। আর আমার বাপের বাড়ির ওখানে প্রচুর কলা গাছ, প্রচুর কলা গাছের পাতা পাওয়া যায়, কিন্তু এখানে তো পাওয়া যাবে না, এখানে পেতে গেলে একটু দূরে যেতে হবে। তো সেই জন্য আমরা আজকে নিউ টাউন যাবো, একটু বেরাবো, খেয়ার খাওয়া হয়ে এসেছে, তো তোমাদের সেটাই দেখাবো। তো চলো আমি রেডি হয়ে নিই, নিয়ে বেরোই, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করতে হচ্ছে। হাফ করে নেবে, যেটা ভালো হয়। আমরা কলা পাতা কাটলাম, দেখো যেটা ভালো হয় করে। হ্যাঁ, হাফ করে নাও।
চলো এবারে কলা পাতা নিয়ে বাড়ি যাব। ভগবান যদি দশটা হাত দেয় মানুষকে তাতেও কম হবে। বাজারে গেলাম সকালবেলায় উঠে, বাজার থেকে এলাম, এসে আবার কলা পাতা আনতে গেলাম, এসে কম্পিউটারে বসলাম ভিডিও আপলোড করতে। সারাদিনে যতই কাজ করি না কেন কাজ শেষ হয় না। একটা এটা ভালো হয়েছে, আসার পথে খেয়া গাড়িতে ঘুমিয়ে পড়েছে, যার জন্য আমি এসে ওই ঘরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি এখন কম্পিউটারের কাজে বসলাম। তো ব্যাপারটা হচ্ছে সকাল থেকে আমি এখনো কিছু খাইনি, গ্লুকন্ডি খেয়েছি শুধু এসে। তো এটা করে আপনাদের বসিয়ে দিয়ে গিয়ে খাবো, রান্না বান্না করবো। মানে বুঝতেই পারছো সারাদিন মানে আমাদের কতটা ব্যস্ততায় কাটে। তো কি করবো, কিছু করার নেই। ব্যস্ততায় কাটলেও মানুষ যত ব্যস্ত থাকবে তত ভালো থাকবে মন শরীর, তাই না? তো চলো কাজকর্ম করি। আর পাতুরি বানাবো, তো তোমাদেরকে আমি পাতুরিটা দেখাবো কিভাবে বানাচ্ছি। পাতুরির সমস্ত জিনিসও নিয়ে চলে এসেছি, আপাতত ব্রেকফাস্টটা করব, ভিডিওটা আপলোডে বসিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো যাই কাজ শুরু করব, এটা করে নিয়ে। মাছ ধোয়া কমপ্লিট, এখন মাছগুলো তোমাদেরকে দেখাই কি কি মাছ এনেছি, কতটা পরিমাণে। এই মাছটা মোটামুটি আমার এক মাসের মানে মাছ যেটা এনেছি, আমার এক মাসের বেশিই চলে যাবে। তো যখনই আমি কথা বলবো খেয়া তখনই গলে উঠবে। তো খেয়া তুমি কি করছো? গ্লুকন্ডি খাচ্ছে মেয়ে, গ্লুকন্ডি খেয়েছে, জিভটা লাল, জিভ দেখা। ঠিক আছে চলো আমি মাছগুলো দেখাই তোমাদের। তো ফার্স্টে এটা হচ্ছে রুই মাছ, আমি এগুলো ধুয়ে রেখেছি। এই যে এই রুই মাছটা আমি মোটামুটি 2 কেজি 300 মতো নিয়েছি, তোমরা ওজনে তখন দেখতেই পেয়েছো। এখানে মাথা আর এক্সট্রা 2-1টা পিস ছিল সেটা, আর এখানে বেশিরভাগটা। এটা হচ্ছে সিলভার কাপ মাছ, এই মাছটাও মোটামুটি 1.5 কেজির মতো নিয়েছি, এটা একটাতেই ধরে গেছে অল্প বলে। আর এখানে এটা হচ্ছে মাছের তেল, ওই মাছ দুটোর তেল। আর এটা হচ্ছে গুগলি, যেটা আমি তোমাদের দেখাইনি নেওয়ার সময়, এটা 500 গ্রাম মতো নিয়েছি। কেয়ার বাবা গুগলি খেতে খুব ভালোবাসে তাই জন্য। এটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছটা আমি 1 কেজি মতো নিয়েছি, কারণ পাতুরি করব, এইটা পাতুরি করব। আর এটা আমি এমনি ফ্রিজে রেখে দেবো, এটা পরে ইউজ করব। আর ইলিশ মাছের মাথাগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা আমি এখন ভেজে নেব। তো এই হলো আমার মাসকাবাড়ি মাছ, যেখান থেকে আমি আজকে নিয়ে এসেছি এখান থেকেই আমি আনি। কিন্তু ইদানিং 2-3 মাস বলবো, 1.5-2 মাস ধরে আমার যাওয়া হচ্ছিল না, তো গেলাম বেশি করে নিয়ে এলাম, আমার এখন হয়ে যাবে। তো এই হলো আমার মাছ, এবার চলো রান্না করব, পাতুরি বানাবো। তেমন কিছু আছে রান্না করব না, কি কি করব ভাবছি। আপাতত পাতুরি করবো বলে কলা পাতা নিয়ে এসেছি, তোমরা কলা পাতা কাটাটা দেখতেই পেয়েছো। তো চলো মশলাটা আমি করে নিই। নারকেল বাটা আছে ফ্রিজে, শুধু পোস্তটা পোস্ত না সর্ষে বাটা, পোস্ত তো দেয় না পাতুরিতে সর্ষে বাটা, তো সেটাই দেবো। আর খেয়া খুব দুষ্টুমি করছে ওই ঘরে, বাবাকে ডিস্টার্ব করছে। তো এই যে ডিপে সব মাছগুলো আমি ভরে দিলাম। আর এই যেটা খালি দেখছো এইখানে আইসক্রিম আর ডিপের যে কন্টেনারটা থাকে বরফের সেটা ভরবে, তো সেটাই রেডি করছে, দেখাই আমি সেটা। এই যে এইটাতে সব কিছু ভরে রাখছে, এটা ফাঁকাই ফ্রিজে পড়ে থাকে সেই জন্য। তো এটা নিয়ে এখন ডিপে যাচ্ছে ভরে দেবে, আর এই এই উপরের স্পেসটাতে বরফের ওইটা ভরা হবে।
আমি মাছগুলো সব ডিপে রেখে দিলাম, এখন রান্না করব। খেয়ার জন্য যে রুই মাছটা আনা হয়েছে ওটা ভাজা করব, আর ভাতে আলু দিয়ে দেব, আর আমাদের ভাত আর মাছের তেল আর পাতুরি। সিম্পল, বেশি কিছু করবো না, অলরেডি একটা বাজে, অনেক দেরি হয়েছে। সেই কখন উঠেছি, 5:45 উঠেছি, তখন থেকে একটা বাজে এখনো রান্নাই শুরু হলো না, ঘরের এত কাজ। আসলে ব্যাপারটা হচ্ছে আজকে কেচেছি, যেদিন আমি কাঁচা ভিজাই মানে মেশিনে দিই সেদিন আমার বেশি কাজ থাকে, মেলা অনেক অনেক ঝামেলা। বলছি মেলাটা তো আমিই করলাম, তাহলে তুমি যদি মেলো তাছাড়াও তো কাজ থাকে। এই যে তখন মেয়েটাকে তো আমি ধরি, মেয়ে তো তখন বাবা বাবা বাইরে চলে যাই বলে মেয়েও দৌড়াতে থাকে। এখন মেয়ে লল খাবে সারাদিন লল। ঠিক আছে চলো রান্না করি। আমাদের পাতুরি মোটামুটি 5টা বাঁধা হয়ে গেছে, একটা বাকি আছে যেটা খেয়ার বাবা বাঁধবে, ও সবকটাই বেঁধেছে, তো ফাইনালি এই একটা বাকি আছে। তো তোমাদের এই একটা বাঁধাই আমি দেখাচ্ছি, ওইগুলো দেখাইনি। তো এটা বেঁধে নিলে আমি এই পাতুরিগুলো করে নেবো, যেভাবে করা করে তোমাদের সেটাই দেখাবো। তো বেঁধে নেক, আর মশলাটা তো তোমরা দেখলেই কি দিয়েছি, নারকেল আর সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা তেল, কাঁচা নুন দিয়ে মেখে, ইলিশ মাছগুলো মেখে কলা পাতায় এইভাবে বেঁধে আমি এখন কড়াইয়ে ভাজবো। অনেকে তেল দিয়ে ভাজে, অনেকে শুধু ভাজে, তো দেখো আমি কিভাবে ভাজি। হয়ে গেছে তোমার? তো চলো এগুলো এবার করে নিই। চান করে এলাম বেশ কিছুক্ষণ আগে, এসে খেয়াকে খাওয়ালাম, খাইয়ে আমরা খেতে বসবো। তো ভাত বেড়ে নিয়েছি আর পাতুরিটা এবার আমি খুলবো, সেই জন্যই আমি তোমাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করছি। তো চলো পাতুরিটা দেখো কেমন হয়েছে, তোমাদের মতো বানাতে পারি কি না। তো পাতুরিটা এবার খুলি, খুলে দেখো কেমন হয়েছে। এই যে তোমার পাতুরি, পাতুরিটা ঠিক এরকম দেখতে হয়েছে, খেয়ে বোঝা যাবে কেমন হয়েছে। ওটা কিছু দাও না, হাতটা মুছবো। বেশ ঝাল ঝাল হয়েছে, দাঁড়াও। তো চলো খেতে বসি এবার। আর মেয়ের গানটা বন্ধ হয়ে গেছে তাই চেঁচাতে শুরু করে দিয়েছে।
पाकुड़ी जो माछटा इलिश माछटा खाई इलिश माछटा बर्षाकाल डेफिनेटली बर्षाकाल তার ওয়েট মোটামুটি মোর দ্যান 1 কিলো 1 টু 1.5 কিলো মানে 1.5 কিলো যেন মোটামুটি থাকে। লাস্ট ইয়ার ওই ছিল লকডাউন ছিল মাছ পাওয়া যায়নি নো পাতুরি। এবছর পাতুরি খাচ্ছি ওটা টেস্টি লাগছে না তাহলে পারি আমি কিছু করতে পারি আমি কিছু অন্তত পারি এটাই বলতে আমি কিছু বলতে যাচ্ছি না কারণ রান্নাটা সবাই করে बाजे भावे खाबो माछ भाजे तेलटा तेलटा बासमती चाल भात थाके और बिरियानी आज के बिरियानी चाल ठीक तो আজ যে বিরিয়ানি যে চালটা দিয়ে হয় সে চালে ভাত হয়েছে বাসমতি চালটা শেষ তো আমি শুরু করে দিলাম খাওয়া এই মাছের এইটা দিয়ে মেখে আমার খাওয়াটা একটু অন্যরকম দেখাই লঙ্কা অনেক খেয়েছি আমি দুটো খেয়েছি লঙ্কা এটার সাথে ঝাল ভালো লাগে আর এটা অনেক ঝাল দিয়েছি তাও লঙ্কা আমি বেসিক্যালি দিয়ে তেলটা দিয়ে তেলটা দিয়ে মেখে নিলাম এবার খাবো অসাম লাগে আজকে কতটা মাছ নিয়েছি দেখেছো আমি দেখেছি রুই মাছ ফের ইলিশ মাছ দেখতে পাচ্ছ রূপ সিলভার কাপ মাছ গুগলিটা এই জন্য ভালো লাগে আমার মামা বাড়ি সবাই দেখেছো আমার মামা বাড়িতে যখন আমরা স্নান করতে যেতাম তখন আমরা উপর থেকে নিয়ে আসতাম এছাড়া আমার দাদু খুব ভালোবাসত খেতে সেই একটা গুগলি নেশা আছে বেসিক্যালি আমি নেশা বেশি করি না কিছু কিন্তু আমার এই একটা বদ নেশা খাওয়া দাওয়ার নেশা ভালো খাবার দেখে কন্ট্রোল ওর জন্য তো আমি কন্ট্রোল করতে পারছি না এই জন্য তো আমি দিনের বেলায় ভরপেটটা ভোজ খাই আমি রোজ দিনে ভোজ চাই আমার আর রাতের বেলা আমি কি খাই গাজর মানে দিনে ভোজ খাই রাতে এক তো চলো খেয়ে নি তারপর কথা বলবো কারণ ভাতটা ভালো করে মাখলাম এবারে মশলাটা দিয়ে এই খাবো সঙ্গে লঙ্কা আমি তো ঝাল খাই না কিন্তু এই সময় আবার খুব ঝাল খাই আমি খেতে পাবো না পান না ঝাল খাই না তো এই যে আর মাছটা খুব মিষ্টি দেখেন মাছটা খুব মিষ্টি মাছটা খুব গুড तो
অসম্ভব ভালো। তো চলো খেলি, কথা বলবো না শুনো। খেতে খেতে কথাগুলো ভালো লাগে যাবে। আর বেশি আমি আরো কিছু খাবো, বহুত খাবো। সঙ্গে আইসক্রিম আছে, দই নিয়ে এসছি, জমিয়ে ফ্যানটা চালাতে হবে, গরম লাগতো যে খাওয়ার চক্করে ফ্যান চালাতে ভুলে গেছি। হ্যাঁ আমরা ফ্যান না চালিয়ে খাচ্ছি, দেখে বুঝতেই পারছো ঘেমে গেছি, ফ্যান চালাতে ভুলে গেছি। ঠিক আছে ঠিক আছে, চলো ফ্যানটা চালানো যাক, আপনাকে খাওয়ানো। টু টু থ্যাংকস ইলিশ। এই মেয়েটা এইটার উপর দাঁড়িয়ে এইটাতে বসেছে, বুঝতে পারছো, নিজে নিজে দাঁড়িয়ে বসেছে, তো দেখতেই পেলে নিজে নিজে উঠে বসে পড়েছে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুভ ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে বড় কথা, যন্ত্রণা করছে। সেই ছটায় পৌনে ছটায় উঠেছি, উঠে থেকে কাজ পর কাজ পর কাজ হতেই থাকছে, তো এখন মাথা ব্যথা করছে। আমার খেয়া বাবা দুজনেরই খুব মাথা ব্যথা করছে, খেয়াকে ঘুম পাড়াবো, খেয়া তো ঘুমিয়ে পড়েছিল, তো খেয়ার ঘুম হয়ে গেছে, মানে ও ঘুমিয়েছিল 11:15 তো আবার এখন ঘুমাবে, আমরা তিনজনে একটু রেস্ট নেব। তো ব্লগটা এন্ড করবো, আজকের দিনটা এইভাবেই কাটলো, তো আর বেশি কিছু বলবো না। চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কিছু বলার থাকলে অবশ্যই বলো, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড আফটারনুন, চলো টাটা।